हाय दोस्तों, परमेश्वर मिनिस्ट्री यूट्यूब चैनल पे आपने देखा सभी के स्वागत जाने और वास्तविक रूप से ये यूट्यूब चैनल आपने देखा मुल्तो परमेश्वर की तरफ भजन भजन ये विषय रिलेटेड वीडियो गुलो आपने देखा सामने नहीं आते और आपने ये वीडियो गुलो प्रत्यह देख चाहे एवं हमारे के फीडबैक दी चाहे हमारा खूब आशावादी जी आपने परमेश्वर विषय आपने वीडियो गुलो देखे आपने जीवन के आज सुंदर करते चाहे चाहे বাস্তব রূপে ঈশ্বর তো আত্মা আর যাহারা তাহার ভোজনা করে তাদেরকে আত্মা ও সত্যে ভোজনা করিতে হইবে আর ভোজনা করার অর্থ হচ্ছে ঈশ্বরকে মন থেকে বিশ্বাস করে এবং ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের কার্য অনুসারে নিজেকে চালিত করা আর পরমেশ্বর পিতা এই বিষয়ে আমাদেরকে এই চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের মনে দিচ্ছে এবং আমরা সেই বিষয়ে আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা দেখছেন তো পরমেশ্বর পিতা আপনাদের জীবনে আশীষ করুন তো যিশুর পবিত্র নাম থেকে আশীর্বাদ করুন আমিন জানাবো আজকের ভিডিও টপিক আজকে আপনাদের সঙ্গে একটি সুন্দর ভিডিও আলোচনা করব বিষয় শিক্ষামূলক ভিডিও যে সত্যের আত্মা আমাদের সঙ্গে আছে এবং সত্যের আত্মার বিষয়ক শিক্ষা অর্থাৎ সৎসৎভাবে আপনি যদি চলেন ঈশ্বরের বাক্য অনুসারে আপনার জীবনকে সঠিক রূপে চালিত করেন ঈশ্বর আপনার জীবনে কাজ করবে যে বাক্য আমাদের জীবনকে আমাদের পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে এই বাক্য আমরা আমাদের জীবনে পেয়েছি কারণ যিশু নিজেই বলেছে যে আমি পথ সত্য ও জীবন আর যারা ঈশ্বরের ভোজনা করবে তাদেরকে আত্মায় সত্যে ভোজনা করিতে হবে কারণ তারা যে ভোজনা করবে তাদেরকে আত্মায় সত্য ভোজনা করিতে হবে কারণ সেই ভোজনা প্রকৃত রূপে যেন মন থেকে হয় লোক দেখানো নয় কারণ মন থেকে যদি আপনি ভোজনা করেন ঈশ্বরের আরাধনা করেন তবে ঈশ্বর খুশি হয় আর সেই খুশি আপনাদের কেউ দিতে পারবে যে খুশি যিশু দিয়েছে কারণ জগতে অনেক ভাববাদী আছে তারা পরমেশ্বরের বিষয়ে মানুষকে শেখায় না কিন্তু আমাদেরকে এই বিষয়ে আমাদের শিক্ষকরা শিখিয়েছেন যে আমরা কেমনভাবে চলবো কেমনভাবে বলবো আর পরমেশ্বর পিতা এই বিষয়ে ভিডিওগুলো এই চ্যানেলে আপনারা পাচ্ছেন সত্যের আত্মা যদি শিষ্যদের হয় থাকে তাহলে আমাদের জীবনে যেমন কাজ করবে আমাদের আত্মিক বা আমাদের সাংসারিক আর্থিক উন্নতি করবে কারণ শিষ্যদেরকে শিখিয়েছিল যে যে আমি যা করিতেছি তোমরা তার থেকেও বড় বড় কাজ করবে শুধু আমি বলেছি এমন নয় তোমরাও করবে যদি তোমরা পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে চলো এবং পরমেশ্বরের কাজ মন থেকে বিশ্বাসের সহিত করতে পারো তাহলে তোমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ এবং যিশুর অনুগ্রহ তোমাদের জীবনকে মুশিতে রক্ষা করবে তাই ভয় করবেন না সাহস করুন ভয়কে দূরে রাখুন এবং ঈশ্বরের বাক্যকে সামনে রাখুন এবং ঈশ্বরকে আগে স্থান দিন দেখবেন আপনার জীবনে আপনার প্রত্যেক কাজে প্রত্যেক চাল চলন আচারাচরণে ঈশ্বরের অনুগ্রহ আমরা জীবনে আসবে কারণ পুরাতন ব্যবস্থাতে আমরা দেখেছি যে সলোমন আদম তারপরে বিভিন্ন রকমের ঈশ্বরের সেবক দাসেরা তারা কি করেছেন ঈশ্বরের আজ্ঞা মেনে ঈশ্বরের কার্য করছে এবং তাদের জীবনে ঈশ্বর আশীর্বাদ করেছে আর নতুন অধ্যায়ে যিশু যখন জগতে আসে তখন থেকে কি না ঈশ্বরের কার্যকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে কারণ সত্যের আত্মা শিষ্যদের সহায় আর পবিত্র আত্মা সেই শিক্ষা আমাদেরকে দেয় কারণ সত্যের আত্মা যদি আমাদের মধ্যে না থাকতো আমরা কোনো কাজই পারফেক্ট হতে পারতাম না তাই বলছে যে সত্যের আত্মা অনুসারে চলুন আর সত্য আত্মাকে সঙ্গে রাখুন ঈশ্বর আপনার জীবনে কাজ করবে ভয় করবেন না সাহস করবেন কারণ বাক্য আমাদের সঙ্গে রয়েছে আর এই বিশ্বাসের বাক্য এই বাক্য যদি বিশ্বাস করেন জীবনে আপনি আশীষিত হবেন অনেক মানুষ এখনো কি না যন্ত্রণায় দুঃখে ব্যাধিতে পড়ে আছে কি না তাদের কাছে আর্থিক সাহায্য নেই তারা কি খাবে কি পড়বে কি কাজ করবে কিছুই জানে না কিন্তু ঈশ্বর তাদেরকে ঠিক কোথাও না কোথাও থেকে খাওয়া দিচ্ছে পড়াচ্ছে এবং তাদের জীবনকে চালিত করতেছে তারা ভাবে না আজ কে কি খাবো কালকে কি খাবো এর প্রত্যেক দিনে আহার প্রত্যেক দিন আমাদেরকে দেওয়া হচ্ছে বাক্যে লেখা আছে যে তোমরা কি খাবে কি পড়বে এ বিষয়ে তোমরা ভাবিত হয়েও না প্রত্যেক দিনের প্রয়োজন প্রত্যেক দিন তোমাদেরকে দেওয়া যাইবে আর সত্যি অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি আর যারা এখনো কষ্টে দুঃখে পড়ে আছেন এবং ঈশ্বরের বাক্য অনুসারে চলুন আপনাদের জীবনে ঈশ্বর আশীর্বাদ করবে এবং আপনাদের জীবনকে সুরক্ষিত করবে আর যিশু যে শিক্ষা দিয়েছে আমরা যেন মেনে চলি এবং সেই শিক্ষা অনুসারে যদি চলি তবে আমরা অবশ্যই ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারবো কারণ সত্যের আত্মা আমাদের সঙ্গে সঙ্গে আছে আর সেই আত্মাকে চলতে হবে কারণ যদি আপনি সে আত্মা অনুসারে না চলেন সে আত্মা আপনার মধ্যে আসবে এবং তুরন্ত চলে যাবে কারণ সেই বিষয়ে আমাদের শিখিয়েছেন যিশু তাই যিশুর অনুসারে চলতে হবে যিশু শিক্ষাকে মানতে হবে এবং পরমেশ্বর
ঈশ্বর যিনি সমস্ত জগৎ ও তন্মধ্যস্থ বস্তু নির্মাণ করেছেন তিনাকে মানতে হবে, কারণ তিনিই সবকিছু মালিক, তিনার কাছ থেকেই সবকিছু আমরা পাই। তো আমরা যেন তিনাকে সম্মান করি এবং তিনার পথে চলি। অবশ্যই সত্যের আত্মা আমাদের সঙ্গে থাকবে। আর এখানে আমরা ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদেরকে প্রচুর রূপে শেয়ার করবেন ভিডিওটি, আরও ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আমিন।